দিনু, এটা দুধ না চুন জল? রে, এ দিয়ে ছানা বেরোবে কিছু? কলের জল এর থেকে ঢের বেশি গাঢ় হয়। কি করবো বলো তো হানুদা, যা গরম পড়েছে না, একাদশী মানে আমার গরুটা জলের গামলা থেকে মুখ মোটেই তুলছে না। আচ্ছা, এত জল খেলে দুধ তো পাতলা হবেই বলো। হ্যাঁ দিনু রে, তো দুধের চা আর খদ্দেরকে দেওয়া যায় না, এই পাতলা টেল টেলে চা কি কেউ পয়সা দিয়ে কিনে খেতে চায় বল? আচ্ছা বাবা, আচ্ছা, কাল থেকে তোমাদের একাদশীর বোতলে বাঘের দুধ দেবো, হয়েছে তো? সেই ভালো, জঙ্গলের ভাঙা মন্দিরের দিক থেকে কদিন ধরেই তো তেনাদের হাঁক ডাক শুনছি। একটা মা তার তিন ছানা নিয়ে নাকি এদিকে চলে এসেছে বুঝলি, কাল না হয় একবার তাদেরকে গিয়ে বলিস একশো দুধ দিতে। মস্করা হচ্ছে, যখন সত্যি তেনাদের সামনে পড়বে না, মস্করা করা বেরিয়ে যাবে। হ্যাঁ, তা তোমাদের জন্য যাচ্ছি, যখন বিপদে পড়লে তোমরাই যাবে বাঁচাতে। ও হারুময়রা, এ ছেলে বলে কি গো? হ্যাঁ, বাঘ তাড়ানো কি আমাদের কাজ? হ্যাঁ, তার জন্য গোলা বন্দুক কত কিছু লাগে জানিস? শোনো, বাঘ শব্দ আর আগুনকে ভয় পায় বলেই বন কর্মীদের ছোড়া ফাঁকা গুলির শব্দেই পগার পার হয়ে যায়। তোমাদের কাছে তা না থাক, বলি মশালার ঢাক ঢোল তো আছে, বাঘের কাছে বন্দুকের গুলিও যা, ঢোলের আওয়াজও তা, বুঝলে? ব্যাটা বলেছে কিন্তু ঠিক। হ্যাঁ, দুধে জল দিলেও ব্যাটার ঘটে কিন্তু তা নেই, বুদ্ধি আছে। ওই বুদ্ধির জোরেই তো এতগুলো দিন ওই বনে বাদারে ছেলে পুলে নিয়ে সংসার করছি গো। আর আমার একাদশীতে যা বজ্জাত না, হারমাস কালি করে দিল একেবারে। এ বেটা নিজের ব্যাটার চেয়ে ওই গরু একাদশীর চিন্তা বেশি করে। বজ্জাত মনিবের হাড় বজ্জাত গরু। ও, তুমি ফিরেছো, ভালো হয়েছে। বলছি একাদশী এখনো ঘরে ঢোকেনি জানো? সে কি, আরে তুমি ওকে ছাড়লে কেন? বললাম বেঁধে রাখতে। আরে বাবা, তুমি কথাটা না শুনেই চেঁচাচ্ছ। আমি কি এমনি এমনি খুলেছিলাম ওকে, আকাশে মেঘ করেছিল, বিদ্যুৎ চমকালো বলেই তো ওকে গোয়ালে ঢোকাতে খুললাম। কিন্তু এত বজ্জাত গরু যে এক ঝটকা মেরে আমার হাত থেকে দড়ি সমেত ছাড়িয়ে পালালো। আলো পড়ে গেল, এখন ওকে কোথায় খুঁজি বলো তো? এদিকে জঙ্গলে নাকি? খবরদার, এই আধার কালে আর তেনাদের নাম মুখে এনো নি তো, ছেলে পিলে নিয়ে আগে এই বনে বাজারে বাস। আরে বাবা, ঠিক আছে, নাম নিচ্ছি না, এখন একাদশীটাকে তো খুঁজে আনি আগে। দাও দেখি হ্যারিকেনটা দাও। একাদশী, কোথায় গেলি বাপ? একাদশী মা, কোথায় গেলি? ও একাদশী, কোথায় গেলি মা? একাদশী, ও একাদশী, আয় আয়, কোথায় গেলি মা? ও খুঁজে খুঁজে আমি যে হয়রান হয়ে গেলাম, সারা দে না মা। ও একাদশী মা, মা, এই তো সারা দিয়েছি। ডাকটা তো আরো ভেতর থেকে আসছে। বেটি ঘুরতে ঘুরতে নিঘাত পথ হারিয়েছে, বেশ হয়েছে, যেমন কম্ম তেমন ফল। এখন মরিয়া হয়ে ডাকছে, দেখো না। আরে আসছি রে বাপু, আসছি। বেটি নিশ্চয়ই ভাঙা শিব মন্দিরে আটকে পড়েছে। এই মেরেছে, গায়ে যে সবাই বলছিল কাল এখানেই তেনাদের ডাক শোনা গেছে, মার তিন তিনটে বাচ্চা। ওরে একাদশী, কি মরতে তুই এখানে এলি? ওরে ওরে ওরে, বাচ্চা বলে বেঁচে গেলাম, কিন্তু ছানা যখন আছে তার মাও নিশ্চয়ই এখানেই আছে, তাছাড়া ছানাগুলোরই যা গতর, ওদের এক থাবাতেই আমি শেষ, আর মাকে লাগবে না। ওরে চুপ
কর বেটি, চুপ কর। এ বেটি নিজেও মরবে, আমাকেও মারবে। সামনে তেনারা, একাদশীকে নিয়ে আমায় আমায় পেছন দিয়ে পালাতে হবে। আরে অহম্মকের হলো কি, ওরে একাদশী, এখন আর বদচাতি না করে চ, চরে মা চ। ওরে বাবা, জলে কুমিয়ে ডাঙায় বাঘ, এ কথা শুনেছি, কিন্তু সামনে বাঘ আর পিছনে সাপ, এ কথা তো বাপের কালের আগেও শুনিনি দেখিও নি। এখন এখন এখান থেকে প্রাণ বাঁচিয়ে পালাবো কি করে? ওরে বাবা, ওরে বাবা। হে মহাদেব, এখন এখন তুমি ছাড়া আমাদের রক্ষে করার যে আর কেউ নেই। দয়া করো, দয়া করো বাবা, কৃপা করো। ওম ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি যতক্ষণ না ফিরব এই খান থেকে এক পাও নড়বি না, তুই থাকবে এক পাও নড়বি না। আর রাত্রে যে করে হোক কেটে গেলে কাল যাতে আমাদের পাঁচাতে লোকজন আসে সে ব্যবস্থা তো করতে হবে। আজ রাতটা এই দিয়ে চালিয়ে নে, এর থেকে বেশি আর কিছু জোগাড় করা সম্ভব নয়। আজ রাতটা আমাদের প্রাণ তোমার হাতে সঁপে দিলাম বাবা, এখন এখন আমাদের মরণ বাঁচন সবটাই তোমার হাতে। জয় জয় মহেশ্বরের জয়, জয় ভোলেনাথের জয়, জয় মহেশ্বরের জয়। ওই যে ওইখানে সে গরু নিয়ে আটকে পড়েছে, চলো 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 সবাই চলো। না, তোমাদের বলে কোনো লাভ নেই, তোমরা ভক্তি মেকতে কাকের দল আর কাজের বেলা টুসকি খাওয়া কিন্ন। আমার তো স্বামী, আমি একাই যাব। আরে আরে দিনু, হ্যাঁ তুমি এখানে আটকে আছো,
আমরা তো সকালে উঠে মন্দিরের গায়ে ওই অত বড় বাঁশের গরু দেখে অবাক হয়ে গেছিলাম। ভেবেছি কি না কি হয়েছে। হ্যাঁ, ভাগ্য করে বউ পেয়েছিলে দিনু, আমাদের নাকে একেবারে ঝামা ঘষে দিয়েছে গো। কাল রাতে এই চত্বর থেকে বেশ অনেকবার বাঘের গর্জন শুনেছিলাম বুঝলি, আমরা তো আসতেই ভয় পাচ্ছিলাম, কিন্তু তোর বউ যখন একাই রওনা দিল তখন আমাদের চৈতন্য হলো। আচ্ছা, তা সত্যি সত্যি তুই কি আমাদের জন্য বাঘের দুধান্তে এসেছিলি নাকি? হ্যাঁ, তোমরাও না আমার বলে পিলে চমকে আছে, আর তোমরা মজা করছো। এই যে এই 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 হতচ্ছাড়া একাদশীটা কাল বাঁধন ছিঁড়ে বউয়ের হাত থেকে পালিয়ে এসে জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছিল। আচ্ছা, ওই বাঘিনীরা চলে গেছে? হ্যাঁ বোধহয়, দেখলাম না তো আমাদের আসার সময় ঢাকঢোলের আওয়াজ শুনেই হয়তো ভেগেছে। তবু আমি ঢাকঢোল বাজিয়ে যেতে বলে এলাম, সাবধানের মান নেই। তবে টাটকা অনেকগুলো পায়ের ছাপ দেখলাম, আজই বন দপ্তরের অফিসে গিয়ে জানাতে হবে বুঝলে। আর দেরি করা যাবে না, যা করার আলু থাকতেই করতে হবে। চল 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 তাড়াতাড়ি, একাদশী আয় আয় আয়, চল বাবা। এই যাত্রায় মহেশ্বর প্রাণটা বাঁচিয়ে দিল, ওই কথা মনে রাখিস। জয় শিবশম্ভু, জয় জয় বাবা মহেশ্বরের জয়, জয় 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 জয়। ঠিক বলেছিস ভাই, আর নয়তো বাঘের মুখ থেকে বেঁচে ফেরা চারটিখানি কথা তো নয়। শোনো শোনো, মন্দির ভাঙা হলেও বাবা আমাদের খুব জাগ্রত। জয় বাবা ভোলা মহেশ্বর, জয় শিবশম্ভু, জয় বাবা। আজ চলো ঘরেতে, তোমাকে আর তোমার গরুকে কি করবো দেখবে। এই মরেছে, তোমরা যাও তোমরা যাও, আমি বনের বাঘিনীর কাছে থাকবো, পালানোর সুযোগ আছে। ঘরে গেলে তো ঘরের বাঘিনীর কাছ থেকে পালানোর উপায় নেই।